বর্তমান সরকার জনগণের ভোটের অধিকার হনন করেছে বলে মন্তব্য করেছেন বিকল্পধারা সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের হল রুমে জাতীয় পার্টির বিশেষ কাউন্সিল অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, সারা দেশ থেকে ঢাকা বিচ্ছিন্ন, সাধারণ মানুষের কথা না ভেবে ধোঁকাবাজির নির্বাচন করছেন শেখ হাসিনা। গণমানুষের ভোট ছাড়া 157টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করা মানে দেশের গণতন্ত্রের সাথে উপহাস ও তামাশা করা। এদিকে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এর সভাপতি আসম আব্দুর রব বলেন, শেখ হাসিনা সরকার গণতন্ত্র ও সংবিধানকে ধ্বংস করে একদলীয় নির্বাচন করতে চাচ্ছে। এ ধরনের নির্বাচনে সরকার গঠন করা হলে জাতির কাছে কলঙ্ক হয়ে থাকবে। এ সময় তিনি বলেন, বিকল্পধারা, কৃষক শ্রমিক জনতা লীগ, জেএসডি একসাথে কাজে আসক্ত ব্যক্ত করেন তিনি। এদিকে জাতীয় পার্টির বিশেষ কাউন্সিল শুরু হওয়ার আগে প্রেস ক্লাবের হল রুমে 3টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। এতে জাতীয় পার্টির 6 জন কর্মী আহত হন।